হ্যালো বন্ধুরা, কেমন আছো? SKS বেঙ্গুলি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের আয়োজনে আমি রেখেছি বিশিষ্ট ভাষাবিদ পণ্ডিত হরিনাথ দেয়ের সংক্ষিপ্ত আত্মজীবনী নিয়ে। তার আগে বলে রাখি, আপনি যদি প্রথমবারের মতো আমার এই চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল চিহ্নটিতে প্রেস করতেও ভুলবেন না, কেননা আমি প্রতিনিয়ত এ ধরনের অনুপ্রেরণামূলক ভিডিওর আপডেট দিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বহুভাষাবিদ পণ্ডিত হরিনাথ দে, ওনার জন্ম হয় 1877 খ্রিস্টাব্দের 12ই আগস্ট 24 পরগনা জেলার আরিয়াদহ গ্রামের মামার বাড়িতে। তার পিতার নাম হল ভূতনাথ দে আর মাতা হলেন এলোকেশী দেবী। 1890 খ্রিস্টাব্দে মিডল স্কুল পরীক্ষায় বৃত্তিসহ প্রথম বিভাগে পাশ করেন হরিনাথ দে। 1891 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন তিনি। পরের বছর অর্থাৎ 1892 খ্রিস্টাব্দে বৃত্তিসহ প্রথম বিভাগে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন হরিনাথ। 1894 খ্রিস্টাব্দে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বৃত্তিসহ তিনি প্রথম বিভাগে FA পাশ করেন। ল্যাটিন ও ইংরেজি ভাষায় সর্বোচ্চ স্থান অধিকার করে ড্রাফট স্কলারশিপ লাভ করেন হরিনাথ। 1896 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ থেকে বিএ পরীক্ষায় ল্যাটিন অনার্সে প্রথম শ্রেণীতে প্রথম ও ইংরেজি অনার্সে প্রথম শ্রেণীতে চতুর্থ হন। ওই একই বছর 1896 খ্রিস্টাব্দেই প্রাইভেট ছাত্র হিসেবে হরিনাথ KV থেকে ল্যাটিনে MA পরীক্ষা দেন এবং প্রথম শ্রেণীতে প্রথম হয়ে স্বর্ণপদক লাভ করেন। পরের বছরই অর্থাৎ 1897 খ্রিস্টাব্দে আবার KV থেকে হরিনাথ গ্রিক ভাষায় MA পরীক্ষায় বসেন। আবারও তিনি প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পুনরায় স্বর্ণপদক বিজয়ী হন। এরপর উচ্চশিক্ষার জন্য সরকারি বৃত্তি নিয়ে 1897 খ্রিস্টাব্দে হরিনাথ দে ইংল্যান্ডে এসে ক্রাইস্ট কলেজে ভর্তি হন। সেখানে বিভিন্ন পরীক্ষায় বিশেষ কৃতিত্ব দেখিয়ে বহু পুরস্কার লাভ করেন তিনি। ভারতীয়দের মধ্যে হরিনাথ দেই হলেন প্রথম IAS। ICS পাশ করে হরিনাথ দে সিংহলের জয়েন্ট ম্যাজিস্ট্রেট হন। ল্যাটিন ও গ্রিক ভাষায় অসংখ্য সুন্দর সুন্দর কবিতা লিখেও অনেক পুরস্কার লাভ করেন হরিনাথ দে। 1899 খ্রিস্টাব্দে কেমব্রিজের ক্রাইস্ট কলেজ তাকে সিনিয়র স্কলার নির্বাচিত করেন। অতি অল্প সময়ের মধ্যে যে কোনো আধুনিক ইউরোপীয় ভাষায় লেখা কবিতা তিনি ল্যাটিন ও গ্রিক ভাষায় অনুবাদ করতে পারতেন। 4 থেকে 5টি বিভিন্ন ছন্দে ছন্দবদ্ধ সেই সব তাৎক্ষণিক অনুবাদে বিদেশি পণ্ডিতরাও বিস্মিত হয়ে যেতেন। ছাত্রাবস্থাতেই হরিনাথ ল্যাটিন ও গ্রিকের মতো কঠিন ভাষাতেও সুন্দর সুন্দর মৌলিক কবিতা অনায়াসে লিখে ফেলতেন। অসাধারণ তীক্ষ্ণ প্রতিভা, অনন্য সাধারণ পাণ্ডিত্যের অধিকারী হরিনাথ দে মাত্র 34 বছর বেঁচেছিলেন। কিন্তু বিস্ময়ের বিষয়, 34 বছর জীবনে 34টি ভাষাতে অগাধ পাণ্ডিত্য অর্জন করেছিলেন হরিনাথ দে। বহু ভাষাবিদ মনীষী রূপে দেশবাসীর হৃদয়ে অমর হয়ে আছেন হরিনাথ দে। 1911 খ্রিস্টাব্দের 30ই আগস্ট এই মহান প্রতিভার মৃত্যু ঘটে। তো বন্ধুরা, এতটুকুই ছিল আমার আজকের এই আয়োজন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনার যদি কোনো মতামত থাকে আমার ভিডিও সম্বন্ধেও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আবার কথা হবে এমন নতুন কোনো আয়োজনের সাথে।
তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।